হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি আমাদের লোকাল একটা নার্সারি মার্কেটে। আর এই মার্কেটটা মানে এটা বাজারই বলতে পারো, এটা হাট। তো এই হাটটা প্রতি বৃহস্পতিবার আর রবিবার বসে, আর এখানে ফুল গাছ, অনেক ফল গাছ, আরও অনেক ধরনের ইনডোর আউটডোর প্ল্যান্ট থাকে। তো তোমরা দেখো, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর অনেক রকমের গাছের বীজ সব রকমই পাওয়া যায়। তো এই মার্কেটটা আমাদের পাশেই, মানে খুব একটা ডিস্টেন্স নয় আমাদের বাড়ির থেকে। তো আমরা এরকম প্রতি বৃহস্পতিবার যাই, কিছু গাছ কিনি, আবার কোনো সময় রবিবারেও যাই। আর এই হাটটা প্রতিদিন বৃহস্পতিবার আর রবিবার সকালবেলা থেকে বসে যায় একদম রাত অবধি। লকডাউনের সময় বসছিল না, মানে বসছিল কিন্তু বেশিক্ষণ নয়, শুধু 1-2 ঘন্টার জন্য ওরা আসতো বলে, তাই বেশি গাছ ওরা দেখাতে পারতো না, আনতোও না। তো এখন লকডাউনটা যেহেতু উঠে গেছে, তো দেখো এখানে কত সুন্দর সুন্দর গাছ, ফুল গাছ, অনেক রকমের গাছ এনেছে, তো দেখতেও ভালো লাগে। তো আমার তো খুব জবা গাছগুলোও ভালো লাগে, দেখো কত রকমের জবা। আর আমি একটা গাছ জিজ্ঞাসা করছিলাম, নেওয়ার ইচ্ছে ছিল এই পাতা, যে আমার হাজবেন্ড জিজ্ঞাসা করলো, ওই গাছটা ইনডোর প্ল্যান্ট, আমার রাখার খুব ইচ্ছা ছিল। তো গাছের দামটা আজ খুব বেশি, আমি সকালবেলা গিয়েছিলাম, তো তো গাছের দামটা খুবই বেশি বলছিল। একটু বেলার দিকে গেলে একটু গাছের দাম ওরা কম নেয়। আমরা যেখান থেকে কিনে এখন সেই দোকানটা দিয়ে আমরা যাচ্ছি, এই কাকুটার থেকেই আমরা গাছ নিই। আর ইনি খুব ভালো গাছ আনে বাঁকড়াহাট থেকে। এগুলো বাঁকড়াহাটের সব নার্সারির লোকেরা সব আসে এখানে আমাদের হাটে। একটা লেবু গাছ তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, সবাই এখানে এখন গাছ কিনছে। আমরা একটা জবা গাছ নিয়েছিলাম, তো সেটাই কাকুটাকে চাইছিলাম, হলুদ জবা, ওটা আমার খুব ভালো লাগে, তো ওইটাই নেওয়ার ইচ্ছে ছিল, তো ওটা আর নেওয়া হয়নি, কেননা দামটা প্রচুর বলছিল গাছের। তা আমরা ভেবেছিলাম একটু বেলার দিকে যাবো, তো আমার আর যাওয়া হয়নি। তো দেখো কত সুন্দর সুন্দর জবা, অনেক রকমের কালারের জবা, তারপর এরিকা, অনেক রকমের গাছ আছে। তার জেট প্ল্যান, এখান থেকে আমি জেট প্ল্যান নিয়ে গেছি, লাকি বাম্বু নিয়ে গেছি, এরিকাও নিয়ে এসেছি। তো আমি আর সেরম কিছু কেনা হয়নি এই বৃহস্পতিবার হাটে। তো কাকু এত দাম বলছে, তো আমাদের চলে আসতে হলো, যে আমরা বললাম পরে আসছি। আর জবা গাছটা উনি দেখিয়েও ছিল, এই যে এটা হচ্ছে হলুদ জবা গাছ, ওইটাই আমার লাগানোর খুব ইচ্ছা। লাল জবা আছে বাড়িতে, হলুদ জবাটা লাগানোর ইচ্ছা আছে। তো তোমরা দেখো, যদি ভালো লাগে তো তোমরাও আসতে পারো এই হাটে। তো যদি মনে করো যে অ্যাড্রেস দরকার, তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি অ্যাড্রেস বলে দেবো। তো এই আমি এগোচ্ছি এখন আগে আগে। আর এখানে সবজি হাটও বসে গেছে, সবজি ফুল গাছ সব রকমই এখানে বসে। আর ওই সাইডটা মাছ বাজার আছে, সেটা আর দেখালাম না। এই এখানেও সেকুলেন্টগুলো আছে, আর জেট প্ল্যান্ট ছিল, ক্যাকটাস আছে। আর আমি আর একটা অ্যাডেনিয়াম জিজ্ঞাসা করছিলাম, অ্যাডেনিয়ামটা রাখার খুব ইচ্ছা আছে আমার ঘরে, অ্যাডেনিয়ামটা আমি নেবো বলে এসেছি, যে এই রোববারেই গিয়ে আমি অ্যাডেনিয়ামটা নেবো। একটা অ্যাডেনিয়াম ছোট লাগিয়েছিলাম চারা, কিন্তু ওইটা আর বাঁচেনি। কিন্তু আমি শুনেছি অ্যাডেনিয়াম অনেক বছর বাঁচে, কিন্তু আমি চারা একটা লাগিয়েছিলাম, কি জানি কি হলো। তো এই দোকান থেকেও আমি কয়েকটা গাছ নিয়েছিলাম। তো এই দোকানেও আমি দেখছিলাম স্থলপদ্ম আছে, বেল ফুলটাও খুব পছন্দ, বেল ফুলও আমার একটা নেওয়ার ইচ্ছা আছে। তো আমি দেখে এসেছি, এখন লকডাউনের সময় আমি গেছিলাম 2-1 বার, সেরম গাছ। তো যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো, তো নতুন নতুন ভিডিও আমি আবার আপলোড